हेलो फ्रेंड्स, वेलकम टू शाशी रान्नाघर। आमार आजकेर रेसिपी हलो गोला रुटी। बेला छाड़ाई खूब भालोभावे बानिए निये जाए आमार आजकेर ई रेसिपिटा। खेतो दुर्दान्त स्वादेर हय। तो चलुन देखे नी किभावे आमी गोला रुटीटा तैरी करी। एटा आबार सब्जी रुटीओ बला जेते पारे, एकदम निरामिष ई रेसिपिटा। तो चलुन शुरू करा जाक। প্রথমে আমি একটা গাজর নিয়েছি। গাজরটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। একটা বড় সাইজের গাজর এবং একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ক্যাপসিকামটা যদি গ্রেট না করা যায় তাহলে আপনারা ক্যাপসিকামটা ছোট ছোট করে একদম কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়াতেও পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আটা ময়দা পাইলে দিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন বা শুধু ময়দারও করতে পারেন। আমি এখানে আটা ময়দা পাইলে 2 কাপ দিয়ে দিলাম। বড় যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপ মেপে 2 কাপ ব্যবহার করলাম আমি এখানে। তো ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব উপকরণের সাথে। কিন্তু তার আগে কয়েকটা শুকনো উপকরণ দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো ছোট চামচের 1 চামচ। আমি এখানে 2 কাপ ময়দাতে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের। আপনারা যেই পরিমাণ আটা ময়দা নেবেন সেই পরিমাণ মশলাগুলো ব্যবহার করবেন। আপনারা চাইলে সবজির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তবে খুব একটা বেশি সবজি হলে ভালো লাগে না। তাই এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের গাজর দিয়েছি। আপনারা যে তুলনায় ময়দা ব্যবহার করবেন সেই তুলনায় সবজিটাও ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম 7 মতো লবণ। লবণটা বুঝে শুনে দেবেন। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা না দিলে কিন্তু স্বাদ ভালো আসবে না। চিনিটা দিলে কিন্তু ভালো স্বাদ আসে। তো চিনিটা দিয়ে এবারে সব উপকরণের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করিনি। তো প্রথমে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে মিশিয়ে নিলে মেশানোটা খুব ভালোভাবে হয়। তো সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। নর্মাল জল দিয়ে দিচ্ছি এখানে আমি, কোনো গরম জল ইউজ করছি না। যেহেতু এটা গোলা রুটি, ব্যাটারটা আমি এখানে একটু পাতলাই বানাবো। আপনারা যে যেরকম ঘন রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে গোলা রুটিটা পাতলাই বানাবো। গোলা রুটি যদি একটু পাতলাভাবে বানানো যায় তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। তো অল্প অল্প করে জল অ্যাড করে মেখে মেখে নিতে হবে। একেবারে কিন্তু অনেক জল অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে গেলে আবারও ময়দা মেশাতে হবে। তাই জন্য এখানে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করছি আর মেখে নিচ্ছি। অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন। আপনারা যে পরিমাণে জল মেশাবেন বুঝে শুনেই মেশাবেন। আমি এখানে একটু পাতলাই করব তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা যদি একটু ঘন রাখতে চান রুটিটা তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা পাতলা হয়েছে ব্যাটারটা।
ঠিক এই রকমই আমি রেখেছি। আমি আর এর থেকে বেশি পাতলা করব না বা এর থেকে বেশি ঘনও করব না। এইভাবে রেখে দেব আমি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন এবারে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা দিয়ে একটা অয়েল ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি প্যানটার চারিপাশে। এবারে একটা হাতার সাহায্যে দু হাতা আমি এখানে গোলা রুটির মানে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে ভালোভাবে পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। খুবই সাবধানে দেবেন আর কিন্তু খুব একটা বেশি মোটা করে দেবেন না, যেইভাবে ধোসা তৈরি হয় অনেকটা সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইয়েতে দেবেন না তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে, আর লোতে দিলে তাহলে কাঁচা থেকে যাবে। তো দেখবেন নিচের দিকটা ভাজা হয়ে গেলে ওপর দিকটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, তখন কি করবেন একটু অয়েল ব্রাশ করে দেবেন হালকাভাবে, করে দিয়ে উল্টে নিতে হবে। উল্টে নিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে নিয়ে আবারও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। খুব একটা পাতলাও করতে যাবে না, তাহলে কিন্তু প্যান থেকে তুলতে পারবেন না, আর খুব একটা ঘন করলে খেতে ভালো হবে না। তো দেখুন আমি যেরকমভাবে করছি সেই রকমভাবে করে নেবেন, তাহলে কিন্তু ভালো খেতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নেবেন। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও উল্টে দিয়ে আমি আর এক পিঠ ভেজে নিচ্ছি ভালোভাবে। আপনারা চাইলে এর মধ্যে ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন মনে করছি না, যেহেতু আমি অনেকটা পাতলা করে দিয়েছি এবং আমার তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। মিনিট দেড়েক সময় মতো ভেজে নিতে হবে। মিনিট দেড়েকের মতো সময় লাগে এক একটা রুটি তৈরি করতে। তো দেখুন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, গোলা রুটি বা সবজি রুটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, কমেন্টে করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশানটা আপনাদের ফোনে পৌঁছায়। ধন্যবাদ।